সম্মানিত দর্শক শ্রোতা, এই যে বাড়িটি দর্শক খুব সুন্দর কিন্তু আছে, দোতলা একটি বাড়ি দর্শক, ব্যারিস্টার সুমন সাহেবের বাড়ি, তিনি এখন সংসদ সদস্য। দর্শক আমরা একটু বাড়ির সামনে যাব, আপনাদেরকে দেখাবো তার আত্মীয় স্বজন কে রয়েছেন, তার সাথে একটু কথা বলবো, কথা বলার চেষ্টা করবো। অনেকে দেখছি তার বাড়ির সামনে এসে সেলফি উঠাচ্ছেন, এটা বিশাল ব্যাপার। চুনারুই ঘাট যে উপজেলা রয়েছে সেই উপজেলায় দর্শক আমরা এই যে তার বাড়ির সম্মুখে চলে আসি। দর্শক শ্রোতা আমাদেরকে একটু বাড়িটা দর্শক একটু দেখাবো। দর্শক শ্রোতা এখানে অনেকেই দেখতে পাচ্ছি যে হ্যাঁ ওই যে আরেক আপা মুছে দিচ্ছেন, কী মুছে দিচ্ছেন আসলে একটু আমরা একটু দেখি, একটু কথা বলি। সালামুম, আমরা ঢাকা থেকে আসছি দর্শক, নিউজ প্রভাতের পক্ষ থেকে। এই যে ব্যারিস্টার সুমন ভাইকে ইডি কারা এমন করছে, যারা সুমন ভাইরে পছন্দ করে না তারাই কাজ করে। এই যে আমরা একটু দেখলাম দিদি যে আপনি যে ব্যারিস্টার সুমন ভাইয়ের বাড়ির সামনে এসে সেলফি উঠাচ্ছেন, এবং তার এই যে পোস্টারের মধ্যে হয়তো নিশ্চয়ই কোনো বাজে লোক এই কাজটি করেছেন। হ্যাঁ আসা যা হোক, জনপ্রতিনিধি যদিও হয়েছেন তিনি, সারা বাংলাদেশের একজন মানবতার ফেরিওয়ালা তিনি আমরা জানি। তো দিদিকে দেখলাম যে আসলে পরিষ্কার করছেন, কি অনুভূতি নিয়ে আসলে তার পোস্টারটি একটু পরিষ্কার করে দিলেন একটু যদি বলতেন। সুমন ভাইয়ের দেখা করার লাগি সুমন ভাইয়ের বাসার সামনে আসছি। আচ্ছা দেখা করার জন্য? হ্যাঁ। কত দূর থেকে আসছেন? নসিন্দি থেকে আসছি। ওরে বাপ রে, আপনি অনেক দূর। হ্যাঁ কথাগুলা এমন ভাল লাগে, সব কিছু সব কিছুতে ভালো লাগে। বিরল ঘটনা, যাক দর্শক দেখলাম যে খুব সুমন ভাইকে যে আসলে মানুষ ভালোবাসেন তার প্রমাণই কিন্তু এটি যে তার পোস্টারের মধ্যে কে যেন একটু ময়লা লাগিয়ে দিয়েছে, তিনি এটি পরিষ্কার করছেন, এটি আমি দেখলাম দর্শক শ্রোতা। আসলে খুব ভালো লাগলে, ভালো লাগাটা আসলে মনের ব্যাপার। আরেক ভাই ইন্ডিয়া থেকে এসছেন, তার সাথে একটু কথা বলবো। ব্যারিস্টার সুমন ভাইয়ের, সুমন ভাইকে দেখার জন্য যে আপনি সেই ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া কোথা থেকে আসছেন? ইন্ডিয়া আগরতলা। হ্যাঁ ত্রিপুরা রাজ্য, আগরতলা রাজধানী। হ্যাঁ ফেসবুকে ভাইয়ের অনেক কিছু দেখি, ফেসবুকে দেখে ভাইয়ের ফ্রেন্ড হয়ে গেলাম আর কি, বিগ ফ্যান ভাইয়ের, কই যাই ভাইয়ের সাথে একটু দেখা করে আসি, কিন্তু ভাগ্য খারাপ দেখতে পারলাম না, কিন্তু তার বাড়িটা এসে দেখে গেলাম আর কি। হ্যাঁ এটাই সুমন ভাইয়ের বাড়ি। প্রবেশ করা যায়, আপনারা চাইলে দেখতে পারবেন, মানে কোনো সিকিউরিটি নাই, উন্মুক্ত করে দিয়েছে। হ্যাঁ ভালো লাগে এই জন্য আসলাম। আমার নাম কাজল সরকার, পুরো ফ্যামিলি নিয়ে আসছি। দর্শক খুব ভালো লাগলো আসলে যে একজন মানুষকে এইভাবে ভালোবাসতে পারে, সেই আপনার ত্রিপুরা থেকে চলে আসছেন দর্শক, আগরতলা থেকে তার বাড়িতে তাকে দেখার জন্য। দর্শক আসলে প্রতিদিনই বোধহয় মানুষ আসেন বোধহয় এখানে সমাগম হন, আমরা যেটি দেখি যে আসলে একজন সেলিব্রিটির বাড়িতে ভিড় করান, ভিড় হন অনেক মানুষ, যেমন শাহরুখ খানের বাড়ি দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় করেন, আমাদের বাংলাদেশের অনেক নায়ক নায়িকা বাড়ি দেখার জন্য মানুষ ভিড় করেন, কিন্তু এই যে একজন মানুষ ব্যারিস্টার সুমন তার বাড়ি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসছেন, এবং এই বাড়িতে একটি সিকিউরিটি গার্ডও নেই। হ্যাঁ যে এত, তিনি একজন সংসদ সদস্য এখন বর্তমানে জনপ্রতিনিধি হয়ে গেছেন, যদিও তার একটি সিকিউরিটি গার্ডের দরকার ছিল, কিন্তু উন্মুক্ত রেখেছেন সবার জন্যই, যে কেউ এসে এই বাড়িতে দেখে যেতে পারেন। ওই ভাইয়ারা বোধহয় আসছেন দেখতে, না আপনার আত্মীয় স্বজন? একটা দাওয়াত নিয়ে আসছিলাম ওনার কাছে। হ্যাঁ মাদ্রাসার একটা মাহফিল, জামিয়া ইসলামী আরবিয়া মধ্যম টাইটেল মাদ্রাসা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী শুক্রবার, এটার দাওয়াত নিয়ে আসছিলাম ওনার কাছে। হ্যাঁ মাদ্রাসা। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ জি। দর্শক শ্রোতা আমরা একটু আর একটু ভিতরে যাবো, একটু বাড়িটা দেখাবো আপনাদের। সম্ভব ভাই? ভাই ভাই আমি নেত্রকোনা থেকে আসছি। নেত্রকোনা? জি 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 নেত্রকোনা।
আমি আসছি আপনার শনিবারে আসছি, আজকে পাঁচ দিন হয় ওনার জন্য অপেক্ষা করতেছি এখানে বসে বসে। খাওয়ার নাই, ঘুম নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, এখানেই আছি আমি। ওই যে ওইদিকে একটা হোটেল নিয়েছে শায়েস্তাগঞ্জে, এখানে রাত্রে গিয়ে থাকি আর সারাদিন ওইখানে থাকি। ওনার সাথে দেখা করার জন্য আসছি আর কি। ওনার জি না জানতাম না অবশ্য যে উনি বাড়িতে নাই, যে আমি এসে জানলাম যে উনি বাড়িতে নাই। আমি আসছি আপনার শনিবারে, হ্যাঁ আজকে মানে চার পাঁচ দিন হয় ওনার জন্য অপেক্ষা করতেছি, ওনার সাথে দেখা করার জন্য। ওনার খুব না এমনি কোনো দিন আর দেখা হয় নাই জি। না না আবুল কাশেম, ক্ষতি তো হচ্ছেই, অনেকটা ক্ষতি হচ্ছে। বাট আমি ওনার জন্য মিষ্টি নিয়ে আসছিলাম, নেত্রকোণার বিখ্যাত মিষ্টি, ওই মিষ্টিটা ওনার আম্মুর কাছে আমি পৌঁছাই দিছি, ওনার বড় আপুর কাছে বাসার ভিতরে। আমি ওনার জন্য নেত্রকোণা থেকে মিষ্টি নিয়ে আসছিলাম আর কি, ওনার আম্মুর কাছে, ওনার হ্যাঁ বাসায় আছে ওনারা, ওনার বড় আপু আছে বাসায়। তারপর ওনারা বলছিল যে আপনি থাকেন, সে আসলে ওর সাথে দেখা করে দিব। সেলফি উঠাইলেন, সুমন ভাইয়ের আপনার যে আপনার যে গরিবের লাগি সবাই লাগে তাই আপনার খুব ভালো মানুষ, এজন্য আপনার তাই দেখার জন্য আমরা অত দূর থেকে আসছি। আমরা আসছি নরসিংদী থেকে, ওই নরসিংদী থাকি, আমার বাড়ি হয়েছে আপনার এই সুরমা তেলিয়াপাড়া, ন্যান্ডে সোনারঘাট হবিগঞ্জ পড়ছে। তাই গরিবের লাগি বন্ধু আর কি, সবাই লাগি বন্ধু, ধনী গরিব সবাই লাগি, এর জন্য আসছি দেখার লাগি। হুম বোনের মেয়ে আইছে, ভিডিও দেখি ভালো লাগে, হ্যাঁ লাগে আপনার দেখার লাগে আইছি কি। হুম এখন তিনি এমপি না, তা এখন কি বলার আছে সবার লাগে তাই এমপি, এখন বিএমপি আমলিক সবার লাগি তাই এমপি। তিনি সাধারণ মানুষের মতন চলাফেরা করেন, কথাবার্তা বলেন, এটাই আমাদের অনেক পাওয়ার। ভাই আমাদের জন্য অনেক কিছু বলেন, যে আমার সবাই তোমরা নাম ধরে ডাকবা, তাতে আমি অনেক খুশি, এটাই আমরা ভাইয়ের কাছে অনেক খুশি। ভাই যে আমরা সাধারণ মানুষের মতন আমার মতন চলাফেরা করে। হ্যাঁ সুমন ভাই কখনো দেখছেন সরাসরি? হ্যাঁ সরাসরি দেখছি, আমাদের দুর্গা পূজাতে দেখছি, সরস্বতী পূজাতে দেখছি, দুর্গা পূজা তো দেখছি ভাই, আমার সাথে কথাবার্তা কইছে, হ্যাঁ আমার মেয়ের লগে সেলফিও তুলছে ভাই। আমি উঠাইছি না, হ্যাঁ আজকে বাসাতে যে কালাম্মার সাথে সেলফি উঠাইলাম, হ্যাঁ স্যার তেলিয়াপাড়া সুরমা তেলিয়াপাড়া সরস্বতী পূজাতে জি স্যার কথা হয়েছে, কথা ওই পূজার উপলক্ষে হয়েছে, যে ধর্ম হয়েছে আপনার পুজো হয়েছে সবার, ধর্ম হয়েছে সবার, এই কথাই বলছি আর কি। যদি দেখা হইতো তাহলে দেখতেন, তাহলে কি বলতেন? কি বলতেন? দেখার জন্য আইছি, বাইরে ভালো লাগে এজন্য আসছি, বলতাম যে গরিবের আপনার গরিবের কাজগুলো করার জন্য আপনার কত অসুবিধা আছে, সুবিধা করার দেওয়ার জন্য এরকম। ওই আপনি তো আপনার ডাকাতে চলি না, হয়তো শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না একটু। ঠিক আছে থ্যাংক ইউ দর্শক। এই যে তার বাড়ি এটি দর্শক, আমরা বাড়ির আঙিনাটি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো দর্শক শ্রোতা। বেশ সুমন ভাইয়ের বাড়ি এটি দর্শক, ততক্ষণ আমাদের সাথে থাকুন দর্শক। আমরা একটু বাড়ির এই যে এদিক থেকে যদি আমরা ধরি দর্শক শ্রোতা, আপনাদেরকে যদি দেখাই এই যে বাড়িটি দর্শক দেখুন কি সুন্দর একটি বাড়ি। সুমন ভাইয়ের বাড়িটি দর্শক, এখানে একটা লিচু গাছ দেখা যাচ্ছে দর্শক। আমরা একটু বাড়ির ভেতরে যাব, তার আগে একটু আপনাদেরকে বলি নি দর্শক,
আমরা এখানে কিন্তু অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন দর্শক শ্রোতা তাকে এক নজর দেখার জন্য বেশ সুমন ভাইকে অনেক লোক আসছেন বিভিন্ন জায়গা থেকে দর্শক যা হোক সুমন ভাইয়ের ফ্যামিলিতে কারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আমরা দর্শক শ্রোতা আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন তার আগে একটু বলে নিই আপনাদেরকে যে এই যে বাড়িটি দর্শক আমরা একটু বাড়ির ভিতরে যাব গিয়ে আপনাদেরকে বাড়ির চিত্রটি একটু তুলে ধরছি দর্শক শ্রোতা এখানে অনেকে সেলফি উঠাচ্ছেন তার বাড়িতে দর্শক শ্রোতা এই যে বাড়ির ভিতরের অংশটি দর্শক আমরা একটু আপনাদেরকে বাড়িটি দেখাই দর্শক এখানে লিচু গাছ দেখতে পাচ্ছি এই যে একটি নারিকেল গাছ দেখতে পাচ্ছি দর্শক সুন্দর ছোটোখাটো ফুলের গাছ রয়েছে এখানে বেশটা সুমন ভাইয়ের বাড়ি এটি বিশাল ব্যাপার দর্শক শ্রোতা এই যে পুরো বাড়িটি দর্শক আপনাদেরকে দেখাই আসলে মানুষের ভালোবাসা মন থেকে আসে মানুষ জোর করে আসলে ভালোবাসা পাওয়া যায় না সমাজসেবকমূলক কাজ এবং সামাজিক উন্নয়ন সমাজের উন্নয়ন সমাজ সংস্কারমূলক কাজ যারা করেন তারাই কিন্তু আসলে সমাজের মানুষের প্রিয় পাত্র হয়ে থাকেন দর্শক তারই প্রমাণ কিন্তু দিয়েছেন ব্যারিস্টার সুমন যে সুমন ভাইয়ের এই যে বাড়ির দর্শক পুরো বাড়িটি দর্শক আপনাদেরকে দেখে অনেকে বাড়িটি সে দেখতে চেয়েছেন দর্শক শ্রোতা বাড়িটি অনেকেই দেখতে চেয়েছেন যার কারণে কিন্তু আমরা দর্শক আজকে সেই ঢাকা থেকে এসেছি দর্শক বাড়িটি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক শ্রোতা এই যে বাড়িটি দর্শক আমরা একটু তার বাড়ির ভিতরের অংশে দেখাবো দর্শক দেখি বেশটা সুমন ভাইয়ের আত্মীয় স্বজন কে রয়েছেন ভিতরে কে বা কার রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো দর্শক শ্রোতা ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা আমরা কিন্তু একদম ঘরের বাড়ির ভিতরে চলে আসি দর্শক এই যে দেখুন দর্শক কত পুরস্কার অর্জন করেছেন আমাদের সুমন ভাই ব্যারিস্টার সুমন ভাই দর্শক শ্রোতা এখানে কিন্তু অনেক পুরস্কার দেখতে পাচ্ছি দর্শক ফাইনাল খেলা সব খেলা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি যদি সংস্কৃতিকে ভালোবাসেন একজন ব্যারিস্টার হয়ে একজন আইনজীবী হয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য পুরস্কার দর্শক তার বাড়ির ভেতরের অংশ দর্শক একদম উন্মুক্ত এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই কিচ্ছু নেই যে কেউ এসে তার বাড়িতে ঢুকতে পারেন অনেকে মানুষকে দেখলাম দূর দূরান্ত থেকে অনেকে এসছেন সেলফি উঠাচ্ছেন তার বাড়িতে আসছেন এটা বিশাল বড় পাওয়া আসলে মানুষের চোখে পড়া বা মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার এটা একটা ভালোবাসার ব্যাপার দর্শক সবাই কিন্তু সমস্ত মানুষের হৃদয়ে জায়গা করে নিতে দর্শক এই যে ঈগল পাখি দেখতে পাচ্ছি আমরা ঈগলটা সেই ঈগল মার্কায় কিন্তু তিনি স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন চুনারগড় মাধবপুর দুইটি আসন থেকে তিনি কিন্তু নির্বাচন করেছেন এবং সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন দর্শক আপনারা জানেন এখানে আমরা বিভিন্ন পুরস্কার দেখতে পাচ্ছি দর্শক এই যে একটি কাপ দেখতে পাচ্ছি দর্শক এই যে এখানে ঈগল বিশাল ব্যাপার এই যে সুমন ভাইয়ের ছবি দেখতে পাচ্ছি বাহ দর্শক শ্রোতা ভিতরের অংশটি আপনাদেরকে একটু দেখালাম দর্শক খুব ভালো লাগছে আসলে এই যে দর্শক এখানে পুরস্কার আর পুরস্কার বাড়ি খুব ভালো লেগেছে আসলে
দর্শক একটু ভিতরে যাব আমরা, কে আছেন তার আত্মীয় স্বজন তাদের সাথে একটু কথা বলবো, কথা বলার চেষ্টা করবো দর্শক। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা, আমরা একটু কথা বলবো তার আত্মীয় স্বজন যেই রয়েছেন তার সাথে একটু আমরা কথা বলবো। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন। সময় তো দর্শক শ্রোতা, আমরা এখন ব্যারিস্টার সুমন ভাইয়ের পুরাতন ঘর অর্থাৎ যেই বাড়িতে প্রথম তিনি থাকতেন তার মা বাবার সাথে দর্শক, সেই ঘরটি সেই বাড়িটি দেখাবো দর্শক। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, এই যে বাড়িটি দর্শক, এই বাড়িটি এটি হচ্ছে তার পুরাতন বাড়ি, বাবার বাড়ি দর্শক। এবং সামনে যাব আমরা, সামনে গিয়ে তার পুরাতন বাড়িটি দর্শক আপনাদেরকে, এই যে ঘরটি, এই যে ঘরটি দর্শক, এই ঘরটি কিন্তু ব্যারিস্টার সুমন ভাইয়ের পুরাতন বাড়ি বা বাবার বাড়ি। তার বাবা যখন করেছিলেন বাবা মার সাথে তিনি এই ঘরেই থাকতেন, ছোটো থেকে এখানে থেকেই কিন্তু লেখাপড়া বা পড়াশোনা করেছেন ব্যারিস্টার সুমন ভাই। এই যে সুমন ভাইয়ের বাড়ি, এই এই ঘর দর্শক, এটি এই ঘরটি হচ্ছে দর্শক তার পুরাতন বাড়ি। এটি দর্শক আমরা নতুন বাড়ি দেখিয়েছি আপনাদেরকে, একটু পুরাতন বাড়িটা একটু দর্শক আপনাদেরকে চতুর্দিক দিয়ে একটু আমরা একটু দেখাবো। এই যে বাড়িটি দর্শক শ্রোতা, এই বাড়িটি কিন্তু ব্যারিস্টার সুমন ভাইয়ের পুরাতন বাড়ি, বাবার গড়া বাড়ি এই ঘরটি দর্শক। এই বাড়িটি তার বাবা নির্মাণ করেছিলেন সেই সময়ে যখন সুমন ভাই ক্লাস ফাইভে পড়তেন এখানে স্কুলে চুনারুঘাট বাজারে যে স্কুল ছিল সেই বাড়িতে দর্শক। এই যে বাড়িটি দর্শক শ্রোতা, এই বাড়িটি কিন্তু তার পুরাতন বাড়ি দর্শক। আমরা যদি আরেকটু উপরে যাই, উপরে গিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই দর্শক, তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে তার পুরাতন বাড়িটি দর্শক। এটি নতুন বাড়ির সিঁড়ি যদিও, পুরাতন বাড়ির পুরো আঙিনাটি একটু দেখাচ্ছি আপনাদেরকে, খুব ভালো লাগবে দর্শক শ্রোতা। এই যে দর্শক, এই এই বাড়িটি হচ্ছে পুরাতন বাড়ি। এই যে টিনের ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে দর্শক পুরাতন বাড়ি তার দর্শক, ব্যারিস্টার সুমন ভাইয়ের, যিনি মানবতার ফেরিওয়ালা দর্শক, যিনি মানুষকে ভালোবাসেন তার বিসর্জন সম্পূর্ণ দিয়ে, সর্বস্ব দিয়ে কিন্তু তিনি মানুষকে ভালোবাসছেন দর্শক, সেই ব্যারিস্টার সুমন ভাই দর্শক শ্রোতা। এই যে আপনারা দেখুন, একজন মানুষের বাড়ি দর্শক, তিনি কিন্তু দর্শক শ্রোতা সাধারণ মানুষকে যেভাবে বুকে আগলিয়ে ধরেন, প্রত্যেকটি মানুষ তার ঘর থেকে কখনো খালি হাতে ফিরে না, যে যেটা নিয়ে আসুক, যে দাবি নিয়ে আসুক, সেটি তিনি সামর্থ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেন ব্যারিস্টার সুমন। এমন একজন মানুষ আমাদের সমাজে দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে তার জন্ম দর্শক, তার প্রত্যেক বাড়ি বাংলাদেশে, তার সব কিছু বাংলাদেশে দর্শক, আমরা গর্ববোধ করি দর্শক, প্রাউড ফিল করি একজন সুমন ভাইকে নিয়ে, তিনি কিন্তু এবার নির্বাচিত হয়েছেন। থ্যাংক ইউ দর্শক শ্রোতা। অনেক মানুষ কিন্তু এখানে এখন, মানে আমরা দেখেছি যে সেলিব্রিটিদের বাড়িতে শত শত মানুষ এসে ভিড় করে, কিন্তু সেলিব্রিটি যে কোনো অংশে কম নয় ব্যারিস্টার সুমন ভাই, তার বাড়িতেও অনেক মানুষ দেখতে পাচ্ছি, একের পর এক মানুষ এসে কিন্তু সমাগম হচ্ছে তার বাড়িতে দর্শক, ভিড় জমাচ্ছেন, অনেকেই আসছেন দর্শক শ্রোতা। যাই হোক, আমরা একটু দর্শক দেখলাম যে আসলে মানুষের ভালোবাসা মানুষকে কতদূর নিয়ে যায়, সেবা যত্ন বা খেদমত মানুষকে যে কত উপরে নিয়ে যায় তারই প্রমাণ কিন্তু ব্যারিস্টার সুমন দর্শক। যাই হোক দর্শক শ্রোতা, আমাদেরকে বাড়িটি দেখালাম দর্শক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।